প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীব বৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত বাংলাদেশের প্রায় সমান আয়তনের একটি দেশ নেপাল। এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে বেশ সমৃদ্ধ। একই অঞ্চলে অবস্থানের কারণে বাংলাদেশ ও নেপালের জীববৈচিত্র্যের মাঝে অনেক মিল রয়েছে। আমাদের আজকের পর্ব নেপালের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনামাল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের নেপালের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি দেশ নেপাল। অপরূপ সুন্দর এই দেশটিতে বিভিন্ন উচ্চতার পাহাড়ের পাশাপাশি রয়েছে বিশ্বের উচ্চতম সব পর্বতশৃঙ্গ। নেপাল বিশ্ববাসীর কাছে যেমন কৌতূহল ও অভিযানের এক অতুলনীয় স্থান, তেমনি প্রতিবেশ ও জীববৈচিত্র্যের এক স্বর্গরাজ্য। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসে নেপালে। এই পর্যটকের আসে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গে আরোহণ করতে এবং নেপালের অনন্য সৌন্দর্য উপভোগ করতে।
হিমালয় পর্বতমালায় আছে মাউন্ট এভারেস্ট, যা নেপাল তথা গোটা পৃথিবীর সর্বোচ্চ স্থান। এই পর্বত ভারত উপমহাদেশকে ঘিরে রেখেছে, যে কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি বায়ু এখানে আটকে যায়। তাই বাংলাদেশের প্রকৃতি ও প্রতিবেশের উপর নেপালের হিমালয় পর্বতমালার প্রভাব অপরিসীম। হিমালয় পর্বতই এদেশের জলবায়ুর সবচেয়ে বড় নিয়ন্ত্রক। মৌসুমি জলবায়ু সৃষ্টি করে বাংলাদেশের ওপর ধরে রাখার দায়িত্ব পালন করে এই পর্বত। বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে যত নদী সাগরে গিয়ে মিশেছে, সেগুলোর অধিকাংশের উৎপত্তি হয়েছে হিমালয়ে। এই পাহাড়ি নদী বয়ে গেছে ভারতের মাঝখান দিয়ে আমাদের বাংলাদেশে। আমাদের যে আবহাওয়া, তার সাথে কিন্তু হিমালয়ের একটি বিরাট যোগসূত্র আছে। আর এখানে নানা ধরনের পাখি আমরা দেখতে পেয়েছি, যেমন মাছরাঙা, তারপরে অন্যান্য পাখি আছে। এই পাখিগুলো কিন্তু বাংলাদেশেও দেখা যায়। এই নদীটা, যে নদীটা বয়ে যাচ্ছে এখান দিয়ে, এটা কিন্তু পোখরা চেতোয়ান যাওয়ার রাস্তার পাশে, এবং এই রাস্তার পুরোটো পথ ধরেই কিন্তু এই নদী বয়ে গেছে। এইসব নদ নদী ও মৌসুমি জলবায়ুর জন্যই বাংলাদেশের মাটি এত উর্বর। এই উর্বর মাটিতে বিস্তার লাভ করেছে হাজারো প্রজাতির উদ্ভিদ। আর এই উদ্ভিদরাজিকে আশ্রয় করে টিকে আছে বাংলাদেশের নানা প্রজাতির কীটপতঙ্গ ও বন্যপ্রাণী। নদীর পানিতে আছে নানা প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী। আর এই সব মিলে গড়ে উঠেছে আমাদের দেশের প্রকৃতি।
অনন্য উদ্ভিদরাজি ও বৈচিত্র্যময় প্রাণীর আবাস হিসেবে বিশ্বের একটি বড় বায়োডাইভার্সিটি হটস্পট বা গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য এলাকা হিসেবে পরিচিত নেপাল। এই দেশে এমন অনেক উদ্ভিদ ও প্রাণী রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, তাই গবেষকদের কাছেও নেপাল মহামূল্যবান স্থান। নেপালের ভূপ্রকৃতি সাধারণত তিনটি ভাগে বিভক্ত। দেশের দক্ষিণে অবস্থিত সমতল তরাই অঞ্চল, মধ্যভাগের নিচু পাহাড়ি এলাকা এবং উত্তরের সুউচ্চ হিমালয় পার্বত্য এলাকা নিয়ে গঠিত নেপাল। তরাই অঞ্চল জীববৈচিত্র্যে বেশি সমৃদ্ধ হলেও হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজের সমারোহ। মৌসুমী জলবায়ুর কারণে হিমালয়ের দক্ষিণ দিকে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই এই অঞ্চল জীববৈচিত্র্যে বেশি সমৃদ্ধ। নেপালে বিভিন্ন উচ্চতায় জীববৈচিত্র্যের মধ্যে রয়েছে ভিন্নতা। উচ্চতা বাড়ার সাথে সাথে মাটি পাথরের মিশ্রণ ও বৃষ্টিপাতের পরিমাণে যে পার্থক্য হয়, তাই উদ্ভিদ ও প্রাণীর ভিন্নতার প্রধান কারণ। হিমালয়ের পাদদেশে সমতলের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর প্রাধান্য রয়েছে। উচ্চতা বাড়ার সাথে সাথে নানা প্রজাতির পাইন গাছ ও অন্যান্য পাহাড়ি উদ্ভিদের দেখা মেলে। ভাসমান মেঘ এসে উঁচু পাহাড়ের ঢালে নিয়মিত পানি সিঞ্চন করে বলে এখানে রয়েছে শ্যাওলা, ফার্ন, সাকুল্যান্ট ও অর্কিডের সমারোহ।
উদ্ভিদ বৈচিত্র্যে এসব স্থান সত্যিই অতুলনীয়। নেপালের পার্বত্য এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে উদ্ভিদটি অপরূপ ফুলের সম্ভার নিয়ে আসে তার নাম রডোডেনড্রন। এর পাশাপাশি অন্যান্য বর্ণিল ফুলেরও দেখা মেলে। এখানে ভিড় করে বিভিন্ন প্রজাতির প্রজাপতি ও অন্যান্য কীটপতঙ্গ। ফুলে ফুলে ঘুরে মধুপান করার পাশাপাশি এরা পরাগায়ন করে হিমালয়ের সবুজ বেষ্টনীকে প্রতিনিয়ত সাজিয়ে তুলছে। পুরো নেপাল জুড়ে ছড়িয়ে আছে ছোট বড় অনেক জলাধার বা হ্রদ। এছাড়াও আছে ছোট বড় ছড়া ও ঝর্ণা। এখানে নানা প্রজাতির জলজ উদ্ভিদ ও প্রাণী বাস করে। পর্যটকদের বিনোদনের উৎস হিসেবেও এসব ঝর্ণা, হ্রদ ও জলাশয়গুলো বেশ গুরুত্বপূর্ণ। নেপালের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে বেশ কিছু সংরক্ষিত এলাকা। এদের মধ্যে রয়েছে শিভাপুরী জাতীয় উদ্যান, বারদিয়া জাতীয় উদ্যান, মাকালু বরুণ জাতীয় উদ্যান, চিতওয়ান জাতীয় উদ্যান, পার্শা ওয়াইল্ড লাইফ রিজার্ভ সহ অন্যান্য রক্ষিত এলাকা। এছাড়াও অন্নপূর্ণা, মানাসলু ও কাঞ্চনজঙ্ঘা সংরক্ষিত এলাকাও অন্যতম। উদ্ভিদ ও প্রাণীর দিক থেকে নেপালের সমতল তরাই অঞ্চল ও বাংলাদেশের মধ্যে সাদৃশ্য অনেক বেশি। এখানেও সর্বত্র এঁকে বেঁকে বয়ে চলে নদী। এই তরাই অঞ্চলের অন্যতম সংরক্ষিত এলাকা চিতওয়ান জাতীয় উদ্যান। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ থাকলেও প্রায় 1000 বর্গ কিলোমিটার আয়তনের এই উদ্যানে পত্রঝরা উদ্ভিদের প্রাধান্যই বেশি। চিতওয়ানের এই ফরেস্টটি অনেক পুরনো, এটা ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে অনেক আগের থেকেই, এবং এখানে প্রচুর জীবজন্তু দেখা যায় এবং যার কারণে এই বনটিকে সমৃদ্ধশালী জীববৈচিত্র্যের একটি বন বলা হয়। এবং এই বনে বেঙ্গল টাইগার যেমন আমাদের দেশে আছে, এখানেও আছে অনেক বেঙ্গল টাইগার। পাশাপাশি এখানে যে জিনিসটি সবচেয়ে আকর্ষণীয়, রাইনো মানে আমাদের গন্ডার, যে গন্ডার বাংলাদেশে ছিল এক সময় যা দেখা যায় না এখন আর, সেই গন্ডার কিন্তু এখানে প্রচুর আছে। প্রায় 350-র উপরে গন্ডার কিন্তু এই চিতওয়ান ফরেস্টে আছে, এবং আমরা নিজেরাও এই গন্ডারের সম্মুখীন হয়েছি, এবং যা খুব এক্সাইটিং ছিল আমাদের জন্য, কারণ এভাবে এত কাছাকাছি গন্ডারকে পাবো আমরা আশা করিনি। এই বনে বন্য শুকর আছে, এই বনে চিত্রা হরিণ এবং অন্যান্য হরিণও আছে। এখানে প্রায় 60টি শকুনকে ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে তাদের বংশবৃদ্ধির চেষ্টা করা হচ্ছে, এবং এখানে তারা ডিমও পেরেছে, যা খুবই আশার একটি
কথা যে হয়তো এখান থেকে শকুনের বংশবৃদ্ধি হবে আবারও। আমাদের প্রকৃতির থেকে ময়ূর হারিয়ে গেছে অনেক আগে, কিন্তু এখানে এই প্রকৃতিতে কিন্তু ময়ূর আছে তাদের। এখানে অনেক কিছুই আছে যা আমাদের দেশ থেকে হারিয়ে গেছে, কিন্তু এরা এখনও সেই জিনিসগুলোকে ধরে রাখতে পেরেছে, এবং সেটা কিন্তু সম্ভব হয়েছে এই বনের এই ঘনত্ব এবং এই বনের জীববৈচিত্র্য আছে তার কারণে। এবং সে কারণেই চেতোয়ান এখনও আকর্ষণীয় সারা পৃথিবীর লোকের কাছে, এবং অনেক পর্যটক আসেন এই চেতোয়ান ফরেস্টে, নানা জিনিস ঘুরে ঘুরে দেখেন এখানে। বন্যপ্রাণী বৈচিত্র্যের কারণে প্রতি বছর হাজার হাজার পর্যটকের আগমন ঘটে এই জাতীয় উদ্যানে। এই উদ্যানের পাখিদের মধ্যে অন্যতম ময়ূর, যে পাখিটি আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এছাড়া অন্যান্য পাখিদের মধ্যে আছে কাঠময়ূর, বন মোরগ, ধনেশ সহ বিভিন্ন প্রজাতির পাখি। পর্যটকদের জন্য এখানে জিপে করে বন্য প্রাণী দেখার সুযোগ আছে। বিভিন্ন প্রজাতির প্রাণী থাকলেও চিতওয়ান জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণীয় প্রাণী গন্ডার। এই বৃহদাকার প্রাণীটি একসময় বাংলাদেশেও ছিল, কিন্তু বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। আমরা চিতওয়ানের জঙ্গলে এখন এখানে একটি গন্ডার বেরিয়ে এসছে চিতওয়ানের জঙ্গলের বাইরে ঘাস খাওয়ার জন্য, এবং সে খুব ক্ষুধার্ত বোঝা যাচ্ছে। তার ঘাস খাওয়ার যেভাবে সে খেয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে সে খুবই ক্ষুধার্ত। আমরা খুবই কাছাকাছি একটি জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছি, কিন্তু একটু বিপজ্জনক অবস্থায় আছি আমরা, কারণ এদের গতিবিধির কোনো ঠিক ঠিকানা নেই কখন তারা কখন কোন দিকে চলে আসবে। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা ক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা ক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।